তাজপুর হচ্ছে নির্জন প্রকৃতি, প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকাটা একটা ভাল লাগে না। দীঘা মন্দারমণি সব কিরম দেখুন কনজেস্টেড হয়ে গেছে, এখানে প্রকৃতি একদম ভার্জিন প্রকৃতি আমি দেখতে পাচ্ছি। সমুদ্রে ঢেউয়ের গর্জন তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা, দারুণ লাগছে না? এইদিকটা দেখুন, এই দিকটা আমি ঘুরি ঘুরি দেখাচ্ছি, এই যো। আর ঝাউবনে ঘেরা চতুর্দিকে জঙ্গল আছে, ভর্তি আছে, আর জোয়ারের জল আসার পরে না তখন এই যে নৌকাগুলো দেখছেন এগুলো নেবে যায় মাছ ধরার জন্য আর কি। সমুদ্রের ঢেউটা আরেকবার দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদের, তাজপুর সমুদ্র সৈকতটা এদিকটা দেখুন, তাজপুর প্রকৃতি পর্যটন রিসর্ট, এটা ফরেস্ট রিসর্ট রিসর্ট বলে আমরা জানি আর কি। এটা দেখুন, এই লেফট সাইডটা দেখুন, আমার ইনোভা ক্রিস্টার দাঁড়িয়ে আছে, কি সুন্দর না প্রকৃতিটা, একদম নির্জন পরিবেশে থাকার জন্য খুবই আইডিয়াল। আপনি আমার সামনের দিকটা দেখতে পাচ্ছেন সমুদ্র, যেটা আগের আমি ভিডিওতে দেখিয়েছি ক্লিপটায়, এই দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি, ঝাউবনে ঘেরা সুন্দর ফুলের বাগান, নিবিড়িতে প্রাকৃতিক সৌন্দর্যে কাটাতে পারেন, খুবই ভাল লাগবে। এবং তার সঙ্গে ওই যে দেখছেন চারটে কটেজ আছে, আমার পেছন দিকে কিন্তু সমুদ্র আছে, আমি কিন্তু সামনের দিকে কটেজের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে দেখতে পাবেন রিসেপশন লেখা আছে, রিসেপশন থেকে সিঁড়ি, খুবই সেফ জায়গা, ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের, ওয়েস্টবেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এটা প্রপার্টি, এটা খুবই সুন্দর নিরিবিলি, ভালো খাওয়াটা মনে হচ্ছে ভালো, আমি টেস্ট করে দেখি তারপরে আপনাদের বলবো। এখান থেকে জাস্ট উপরে উঠে আমাদের রুমটা হচ্ছে এদিকে, এই এই পাশের যে রুমটা বড় রুম,